নমস্কার বন্ধুরা, পারুলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নিয়ে চলে এসেছি একটি নতুন ধরনের রেসিপি, পুঁই চিংড়ি। চিংড়ি মাছের রেসিপি তো আমরা অনেকভাবেই খেয়েছি, তোমরা ভাবছো হয়তো পুঁই চিংড়ি এটা আবার কেমন খেতে লাগবে। কিন্তু বন্ধুরা, এটা খেতে অসাধারণ লাগে। তোমরা একবার বানিয়ে দেখো, বারবার বানাতে ইচ্ছে করবে। তাই দেরি না করে তাড়াতাড়ি তোমাদের দেখিয়ে দিই এই রেসিপিটা আমি কেমনভাবে তৈরি করছি। গ্যাসে প্যান বসিয়ে 3 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়েছি। সাদা তেল দিয়েও রান্নাটা তোমরা করতে পারো। তেলটা হালকা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1/2 চা চামচের মতো রাঁধুনি। শুকনো লঙ্কা 2টো আমি অর্ধেক করে দিয়েছি। ফোড়ন থেকে যখন রাঁধুনির একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। এখানে আমি আলু আর মিষ্টি কুমড়ো নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারো। আর হ্যাঁ, সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নেব। মাঝে মাঝে নেড়ে দিতে হবে। 5 মিনিটের মতো সবজিগুলো ভেজে নিয়ে একটি পাত্রে তুলে নেব। সবজিগুলো ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এখন প্যানে যে তেলটা আছে তার মধ্যেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এক মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতন গ্রেট করে রাখা রসুন ও 4টে কাঁচা লঙ্কা কুচি। মিডিয়াম ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। আমি 10 মিনিট আগে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো লবণ ও 1/2 চা চামচের মতো হলুদ। লবণ ও হলুদটা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পুঁই শাক। আমি 250 গ্রামের মতো পুঁই শাক দিয়ে রান্নাটা করছি। শাকটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। শাক কাটার সময় আমি শাকের ডাঁটার যে স্কিনটা থাকে সেটা ছাড়িয়ে নিয়েছি। স্কিনগুলো তুলে দেওয়ার কারণে ডাঁটাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। শাক দেওয়ার পর প্যানটা একদম ভর্তি হয়ে গেছে। সবজিগুলোর সঙ্গে মেশাতে একটু অসুবিধাই হচ্ছে, তাই ঢাকা দিয়ে 5 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে রাখার কারণে শাকটা সেদ্ধ হয়ে যাবে আর সহজেই সবজির সঙ্গে ভালো করে মেশানো যাবে। দেখো বন্ধুরা, 5 মিনিটে শাকটা অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। এখন সবজির সঙ্গে শাকটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 5 মিনিট পর আমি ঢাকা খুলছি। ভালো করে নেড়ে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। চিনিটা মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কাশ্মীরি লঙ্কা। সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সর্ষে বাটা। সর্ষেটা আমি শিলেই বেটে নিয়েছি, তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। বাটিতে লেগে থাকা সর্ষে বাটা ধুয়ে সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। পরিমাণে 3 টেবিল চামচের মতো জল হবে। সর্ষে বাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি সবজির সঙ্গে। ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 4-5 মিনিটের মতো। এখানে গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দিয়েছি। প্রায় 7 মিনিট পর ঢাকা খুলছি। ভালো করে নেড়ে দিচ্ছি। এই সময় তোমরা লবণ ও ঝাল স্বাদ অনুযায়ী চেক করে নিতে পারো। রান্নাটা আমার হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি।
তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি পুঁই চিংড়ি। তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজ এই পুঁই চিংড়ি বানানো। যদি আমার এই রেসিপিটা তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।